স্পেশাল ফুটি নিবেদন করছে হলমার্ক গহনার বিশেষ প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ভারতের পরে এবার 5 থেকে 11 বছর বয়সী শিশুদের টিকাদানের উদ্যোগ নিল বাংলাদেশ সরকার। এই জন্য 15 লক্ষের বেশি করোনা টিকা আমদানি করেছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি জানিয়েছে, ঢাকায় পৌঁছেছে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ফাইজারের 15,02,400 ডোজ টিকা। একটি বিলবোর্ড, যেই সেই বিলবোর্ড না, এটি 3D বিলবোর্ড যেখানে তাকাতেই চোখে পড়বে দৈত্যাকার এক কুকুরছানা উঁকি দিচ্ছে। জাপানের টোকিওর বিখ্যাত শিবুয়া ক্রসিংয়ে এমন এক 3D বিলবোর্ড তৈরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বিজ্ঞাপন কোম্পানি হিট। আবারও রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। একই সঙ্গে দোনেৎস্ক অঞ্চল থেকে নাগরিকদের দ্রুত সরে যেতে বলেছেন তিনি। এদিকে ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক ইউক্রেনীয় সেনা নিহতদের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়া দখলকৃত এলাকাগুলি পুনরুদ্ধারে জোরালো অভিযান শুরু করেছে ইউক্রেন। দাবি 24 ঘন্টায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছে কমপক্ষে 170 রুশ সেনা, ধ্বংস করা হয়েছে 60টি ট্যাঙ্ক। প্রাণরক্ষায় দোনেৎস্ক অঞ্চল থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। অন্যদিকে রাশিয়ার অভিযোগ, দোনেৎস্কের কারাগারে চালানো হামলায় ব্যবহৃত হয়েছে মার্কিন প্রশাসনের পাঠানো রকেট সিস্টেম হাইমার্স, যা নিয়ে মিথ্যাচার করছে মিত্র দেশগুলি। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের কেন্টাকি, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 25 জনে, এখনও নিখোঁজ অনেকে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার জলে তলিয়ে আছে শত শত বাড়ি, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা কেন্টাকির গভর্নরের। স্থানীয় সময় শনিবার ন্যাশনাল গার্ডে হেলিকপ্টারে দুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি। খেরসন সহ দক্ষিণাঞ্চলে রাশিয়ার বিরুদ্ধে তীব্র প্রতিরোধের দাবি করছে ইউক্রেন। 24 ঘন্টায় 170 জন রুশ সেনা হত্যার দাবি করেছে ইউক্রেন। খেরসনে 60টি ট্যাঙ্ক সহ 2টি রুশ অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে বলে জানায় কিয়েভ। শনিবার এক বিবৃতিতে ইউক্রেনীয় সেনাবাহিনী জানায়, নিয়েপার নদীর ওপর দিয়ে খেরসনে প্রবেশে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আগেও ধ্বংস করা হয়েছিল ওই নদীর 3টি সেতু। চলমান বিক্ষোভের কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর সঙ্গে সমঝোতা চুক্তিতে পৌঁছানো যাচ্ছে না। রবিবার এমন দোষারোপ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। প্রেসিডেন্ট জানিয়েছেন, দাতা সংস্থার সঙ্গে ইতিবাচক আলোচনা চললেও সেপ্টেম্বরে পিছিয়েছে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, উকিরপাড়া, রায়গঞ্জ। ফোন নম্বর 0352324-2323 এবং 8967941588। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, কারিগরি তোমার জন্য। রবিবার 7 সকালে মুম্বাইয়ের উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাউতের বাড়িতে অভিযান চালাচ্ছে তদন্তকারী সংস্থা। পাত্রজল জমি দুর্নীতি মামলায় রাউতের বাড়িতে ইডির এই অভিযান বলে জানা গিয়েছে। ভারতে ঝাড়খণ্ডের 3 বিধায়কের গাড়িতে মিলল লক্ষ লক্ষ টাকা। গোপন সূত্রের ভিত্তিতে পশ্চিমবঙ্গের হাওড়ায় আটকানো হয় তাদের গাড়ি। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় 3 MLA-কে। পুলিশ জানিয়েছে কংগ্রেসের বিধায়ক ইরফান আনসারির গাড়িতে কলকাতা থেকে ঝাড়খণ্ড ফিরছিলেন আরও 2 বিধায়ক নমন ভিক্সেল কোঙ্গারি ও রাজেশ কশ্যপ। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে বাড়ছে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার দ্বন্দ্ব। মস্কোর ওপর জারি হয়েছে নানান নিষেধাজ্ঞা। পাল্টা জবাব দিতে রাশিয়ার হাতে মূল অস্ত্র জ্বালানি, সেই অস্ত্র এবার ইউরোপীয় ইউনিয়নের দেশ লাটভিয়ার ওপর ব্যবহার করছে রাশিয়া। লাটভিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি প্রতিষ্ঠান গাজপ্রম। সুস্থ আছেন করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার টুইটারে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেই জানিয়েছেন এই তথ্য। হোয়াইট হাউসের ব্যালকনিতে কুকুর কমান্ডারকে সঙ্গে নিয়ে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। গত 21 জুলাই কোভিড পজিটিভ শনাক্ত হন 79 বছর বয়সী প্রেসিডেন্ট। অস্ট্রেলিয়া আরও বাড়তে পারে মূল্যস্ফীতির হার, এমন সংখ্যা জানিয়েছেন মার্কিন অর্থনীতিবিদরা। একে তো ইতিহাসে 2 দশকের মধ্যে মূল্যস্ফীতির হার সর্বোচ্চ পর্যায়ে, অন্যদিকে পণ্য সরবরাহ ব্যবস্থাপনায় ঘাটতি এবং বিশ্ববাজারে জ্বালানির মূল্য ও সরবরাহ অস্থিতিশীল হওয়ায় অর্থনৈতিক সংকট বাড়বে আরও, এমন সতর্কতা দিয়েছে অস্ট্রেলিয়ার ট্রেজারি বিভাগ।
পাঞ্জাবি গায়ক সিধু মুসাওয়ালার হত্যাকাণ্ডের পর হত্যার হুমকি পেয়েছিলেন বলিউডের সুপারস্টার সলমান খান ও তার বাবা সেলিম খান। মৃত্যুর হুমকি পাওয়ার পর থেকে বেশ চিন্তায় রয়েছেন সলমান। কয়েকদিন আগে নিজের নিরাপত্তার জন্য পুলিশ কমিশনারের কাছে অস্ত্র রাখার অনুমতি চেয়ে আবেদন করেন ভাইজান। এবার নিরাপত্তার কথা ভেবেই বুলেট প্রুফ গাড়ি কিনলেন এই অভিনেতা। নিজের আঁকা চিত্রকর্ম বিক্রির উদ্যোগ নিলেন হলিউডের আলোচিত অভিনেতা জনি ডেপ। নিজের আঁকা ছবি বিক্রি করে মাত্র কয়েক ঘন্টায় 3 মিলিয়ন পাউন্ডের মালিক হয়েছেন এই অভিনেতা। ক্যাসল ফাইন আর্টের 37টি গ্যালারির মাধ্যমে নিজের আঁকা 780টি শিল্পকর্ম বিক্রি করেছেন এই মার্কিন অভিনেতা। ইনস্টাগ্রামে বিক্রির ঘোষণা দেওয়ায় কয়েক ঘন্টার মধ্যে এগুলি লুফে নিয়েছেন ডেপ ভক্ত শিল্প অনুরাগীরা। এগুলির মধ্যে ফ্রেমে বাঁধাই করা এক একটি ছবির মূল্য ছিল 3,950 পাউন্ড এবং একটি পোর্টফোলিও বিক্রি হয়েছে 14,950 পাউন্ডে।